ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে এলাম তোমাদের জন্য ফ্রি ফায়ারের আরও একটি মারাত্মক ভিডিও। গেমের মধ্যে কিন্তু প্রবলেমের কোনো শেষ নেই, আর সেই জন্য কিন্তু তোমাদের ভাই সবসময় তোমাদের জন্য হাজির হয়ে যায় নতুন কিছু নিয়ে, যেন গেমের প্রবলেম থেকে আমরা নিস্তার পাই এবং আরামসে রিল্যাক্সে গেম প্লে করতে পারি। তো ফ্রেন্ডস, কত হচ্ছে আপডেটের পর থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে আসলে প্রবলেমের শেষ নেই, হ্যাং লেগ তো আছেই, সাথে মাইক প্রবলেমটা তো কিন্তু একেবারেই শেষ হচ্ছে না। বাট একটা ভিপিএন আমার কাছে আজকে আছে, যে ভিপিএনটা তোমাদেরকে দেখাবো এবং সেটিংস করে দিব, যে সেটিংসটা তোমরা অন করে গেম প্লে করলে অবশ্যই তোমাদের মাইক প্রবলেম থেকে তোমরা নিস্তার পাবা এবং রিল্যাক্সে গেম প্লে করতে পারবা। মানে যাদের ভিপিএন প্রয়োজন আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই, যাদের কিন্তু ভিপিএনের কারণে তোমরা গেম খেলতে পারতেছো না, তারা কিন্তু আজকের ভিডিও দেখলে অবশ্যই কিন্তু একটা রিল্যাক্সে গেম প্লে করতে পারবা। সো কীভাবে ভিপিএনটা ডাউনলোড করবে, সেটিং করবে, এভরিথিং তোমাদেরকে দেখিয়ে দিব। কথা বলো চলো আজকের ভিডিও শুরু করি। ভিডিও তোমরা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, অল বাটন ক্লিক করে দিও, ভিডিওটা একটা শেয়ার করে দিও। তোমরা দেখছো হার্ট বিডি গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আমি কিন্তু সেই ভিপিএনটা কানেক্ট করেছি এবং কানেক্ট করে কিন্তু আমি গেমের মধ্যে প্রবেশ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পার্টটা দেখানোর প্রয়োজন হচ্ছে, অনেকেরই কিন্তু নেটওয়ার্ক ইরিয়র প্রবলেমটা রয়েছে, ডাউনলোড ফেল্ড রিপ্লে মানে এরকম প্রবলেমটা রয়েছে। সো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি এখানে ভিপিএন কানেক্ট করা। দেখো গেমের মধ্যে আগে প্রবেশ করি, তারপর তোমাদেরকে দেখাই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু ভিপিএন কানেক্ট করা এবং আমি ওয়াইফাই দিয়ে দেখাচ্ছি। আমার মোবাইল ডাটাতে একটু প্রবলেম, আমি মানে রুমের ভিতরে ভিডিওটা বানাচ্ছি সেই জন্য তোমাদেরকে ওয়াইফাই দিয়ে দেখাচ্ছি। বাট আমি বাইরেও গেম প্লে করে দেখছি, রবি, টেলিটক, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক, যে কোনো সিমে বাই ভিপিএনটা খুবই 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 ভালো কাজ করে। তো যাই ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, তোমাদের যাদের আসলে ইরোর প্রবলেমটা রয়েছে বা ডাউনলোড ফেল্ড রিপ্লাই সরি ডাউনলোড ফেল্ড রিট্রাই এরকম আসলে আসে, তাদের জন্য কিন্তু এই পার্টটা আসলে দেখানো। দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিপিএন কানেক্ট করা, তারপরে কিন্তু অনেকের আসলে লোড নিতে থাকে, কোনো ম্যাচের মধ্যে কিন্তু প্রবেশ করে না। আমি যদি এখানে ট্রেনিং সিলেক্ট করে স্টার্ট দিই, দেখবো যে আমাকে কিন্তু এক ক্লিকের সাথে সাথে আমাকে কিন্তু ম্যাচের মধ্যে প্রবেশ করে দিচ্ছে। সো কথা হচ্ছে ফ্রেন্ডস, যে কোনো ম্যাচের মধ্যে তোমরা প্রবেশ করতে পারবা এবং এই ভিপিএনটার মাধ্যমে কিন্তু তোমার যে মাইকের প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি থাকবে না। সো যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের পিং কিন্তু 60-70 ছিল, ভিডিওটা বড় হবে সেই জন্য কিন্তু আমি শর্টকাটে বের হয়ে গেলাম। সো তোমাদেরকে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি যে আমার পিংটা কেমন ছিল, তোমরা কিন্তু দেখে নিও। সো সেই ক্ষেত্রে আমি এখন কী করবো, বের হয়ে যাবো, বের হয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ভিপিএনটা ডাউনলোড করবে, কীভাবে যে বেস্ট সেটিংটা রয়েছে সেটা করবে। এবং সেটিংটা করতে পারলে কিন্তু ভাই সিরিয়াসলি তুমি কিন্তু আরামসে গেম প্লে করতে পারবা, একদম রিল্যাক্সে গেম প্লে করতে পারো, তোমার যে মাইক প্রবলেম রয়েছে সেটাও কিন্তু আর থাকবে না। সো চলো কীভাবে ভিপিএনটা ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, ভিপিএনটা ডাউনলোড করার প্রথম এবং মানে যেই সহজ ওয়েটা সেটা হচ্ছে আমাদের প্লে স্টোর। সো প্লে স্টোর থেকে কীভাবে ভিপিএনটা ডাউনলোড করবে চলো সেটা দেখিয়ে দিই। সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাবো, সার্চ অপশনে চলে গিয়ে কিন্তু আমরা এখানে কিন্তু লেখা হলো TH UNDAR, সো থান্ডার ER হবে, থান্ডার স্পেস ভিপিএন দিয়ে কিন্তু আমরা সার্চ অপশনে চলে যাবো। সো এখানে দেখতে পাচ্ছ থান্ডার ভিপিএন কিন্তু চলে আসছে, আর এটা কিন্তু নতুন আপডেট হয়েছে সেই জন্য তোমাদেরকে দেখাই দিচ্ছি। সেখানে 25 সেপ্টেম্বর কিন্তু এখানে আপডেটটা হয়েছে, সো বুঝতেই পারতেছো রিসেন্টলি আমাদের আপডেটটা হয়েছে, এই কারণে কিন্তু তোমাদেরকে দেখানো। সো আমি একটু আপডেট করে নিব, আপডেট করে দিয়ে কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমাদের ভিপিএনটা কেমন কাজ করে, ভালো কাজ করে কিনা। সো এখানে জাস্ট 3.770 MB একটা আপডেট, তোমরা সকলে কিন্তু আপডেটটা দিয়ে নিও। সো আমি আপডেট দিয়ে নিচ্ছি, আর এখানে আমরা ভিপিএনটার রিভিউ দেখতে পাচ্ছি, 1,000,000+ উপরে কিন্তু রিভিউ, 4.3 স্টার রিভিউ রয়েছে এটার মধ্যে। সো এখানে দেখতে পারতেছো এখানে 4.3 স্টার রয়েছে ভাই, যেটা বলতেছিলাম, এবং 50,000,000+ কিন্তু ডাউনলোড এটার মধ্যে রয়েছে। সো আমরা এর মধ্যে প্রবেশ করবো, প্রবেশ করে দেখবো যে আসলে এটার মধ্যে কী কী রয়েছে, কী কী সেটিংস রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নিব। সো অনেকে কিন্তু ভিপিএনটা ডাউনলোড করে হুট করে চলে যাও, অবশ্যই কিন্তু হুট করে চলে গেলে হবে না, অবশ্যই একটু ধৈর্য ধরে সেটিংটা দেখতে হবে। সো গেমে মানে এটার মধ্যে সরি আমি গেম বলছি কেন, আমি ভিপিএনে প্রবেশ করার সাথে সাথে দেখো ভিপিএনটা কিন্তু আমার অন হয়ে গেছে। সো যারা বুঝতে পারতেছে একটা হ্যাজেল ফ্রি আসলে গেম প্লে করতে চাও এই ভিপিএনটা দিয়ে, তারা কিন্তু এই ভিপিএনটা ইউজ করতে পারো। সো ভিপিএনের সেটিংসটা কি চলো সেটাকে দেখি। সো কানেক্টটাকে আমি এখানে ডিসকানেক্ট করে নিব, তারপর এখানে ব্যাকে ক্লিক করবো, এখানে আমরা 3 ডট অপশন দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করবো। দেন কিন্তু এখানে দেখতে পাচ্ছ সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করবো। এখানে যে সিম্পল কিছু সেটিংস রয়েছে, যেমন এখানে কিপ কানেক্টেড, রিমুভ অ্যাড, এটা কিন্তু জাস্ট তোমরা প্রোতে কিন্তু পাবা। জাস্ট মোর ইম্পর্টেন্ট যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে অটো কানেক্ট হয় না স্টার্ট, এই যে এইটা আমার যে অন আছে না, এটা যখন অন থাকবে, যখন আমি অ্যাপের মধ্যে প্রবেশ করবো সাথে সাথে কিন্তু আমার যেই কানেক্ট হয়ে যাবে যেই সার্ভারটা রয়েছে সেটা। এবং সেভ লাস্ট সার্ভার, আমি যে সার্ভারটা একবার সিলেক্ট করবো সেটা কিন্তু বারবার এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যেমন যে সিঙ্গাপুর সার্ভার একবার সিলেক্ট করে আমি ভিপিএনটা কানেক্ট করি, তাহলে কিন্তু বারবার অটোমেটিক সিঙ্গাপুর কানেক্ট
সিঙ্গাপুর সার্ভারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো যেখানে যাদের আসলে বেশি নেটের প্রবলেম রয়েছে তারা কিন্তু এখানে ইম্প্রুভ কানেকশন স্ট্যাবিলিটিটা দিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু ওই যে যাদের হঠাৎ করে 999 প্লাস হয়ে যায় তাদের কিন্তু এটা থাকবে না যদি এটা অন করে দাও। সো এটার জন্য তোমার ব্যাটারি পারফরমেন্স চাবে, তোমরা কিন্তু ওটাতে ব্যাটারি পারফরমেন্স ভিতরে গিয়ে কিন্তু অন করে দিবা। এখানে অন দিতে চাইলে কিন্তু ব্যাটারি পারফরমেন্স চাবে, তোমরা অন করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো যেখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা কিন্তু মুকুটের মতো দেখতে পাচ্ছি, তারপরে যে ওয়ার্ল্ডের মানে পৃথিবীর যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে স্ট্রিমিংয়ের জন্য কিন্তু দেখতে পাচ্ছি আলাদা করে রয়েছে, যেমন লাইভ স্ট্রিমিং রয়েছে নেটফ্লিক্সে তোমরা দেখতে পারবে, প্রাইম ভিডিও রয়েছে। তো যাই আমরা এইদিকে যাবো, আমরা দেখতে পাচ্ছি অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, তারপরে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, জার্মানি, এই কয়েকটা সার্ভার, আরও অনেকগুলো সার্ভার দেখতে পাচ্ছি এখানে, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর। সো আমরা সিঙ্গাপুরের সার্ভারটা কিন্তু এখানে পুরো সার্ভার দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমরা ফ্রিতে চালাইতে পারবো না, দুঃখের বিষয়। আর ফ্রিতে কেন চালাইতে পারবো না, কারণ হচ্ছে এগুলোতে কিন্তু টাকা লাগবে সে প্রো ভার্সনগুলো চালাইতে। যাই হোক, আমরা যেগুলো ফ্রি আছে আমরা সেগুলো ট্রাই করবো। সো মজার বিষয় হচ্ছে ফ্রেন্ডস, এখানে অটো সিলেক্ট দিয়ে রেখে যদি তুমি ক্লিক করো মানে টাচ করো তাহলে কিন্তু অটোমেটিক তোমার সার্ভারটা কানেক্ট হয়ে যাবে। এক সেকেন্ড আমি বলতে না বলতে কিন্তু বিপিএন লেখা এখানে চলে আসছে, কোনো অ্যাড নেই, কিছু নেই, কোনো ঝামেলা নেই। এবং তুমি যদি একবার এই বিপিএনটা থেকে বের হয়ে যাও আবার প্রবেশ করো তাহলে কিন্তু অটোমেটিক এটা লাস্ট সার্ভার সিলেক্ট করে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। সো বুঝতে পারছ বিপিএনটা কতটা দারুণ। অবশ্যই প্লে স্টোরে বিপিএনটা ডাউনলোড করো, গেম প্লে করো, এবং তোমার কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমার ভাইয়ের সাথে শেয়ার করতে পারো। ডিসক্রিপশন বক্সে তোমার ভাইয়ের পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাও, পেজটা থেকে লাইক ফলো করো, এবং অবশ্যই মেসেজ দাও কোনো প্রবলেম থাকে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।